প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনারা রোজ 2 থেকে 3 হাজার টাকা কিভাবে ইনকাম করবেন, একটু জেড গাইডলাইন দেব আমি আপনাদের বিনা ইনভেস্টমেন্ট। তো চলুন শুরু করি। মূলত বিজনেস ছোট হোক বড় হোক, সেটা বিজনেস, এটা আপনারা ডেলি 1000 থেকে 2000 টাকা ডেলি ইনকাম করতে পারবেন। বর্তমান শীতের সিজন দেখতেছেন যে শীত চলে এসেছে, এখন দেখবেন যে পথেঘাটে অনেক অনেক ইয়ে পাওয়া যায়, চিতই পিঠার বিজনেস পাওয়া যায়। একটা চিতই পিঠা 10 টাকা বিক্রি হয়, আপনার খরচ মোটামুটি 2 টাকা হইলে হইতে পারে। আর এই বিজনেসটা করতে হলে আসলে কোনো ধরনের পুঁজির দরকার নাই, পুঁজি উপর 5000 টাকা আপনার একটা কড়াই, তারপরে আর চালের গুঁড়া লাগে। আর যদি আপনি সেটার সাথে ভাপা পিঠা করতে চান, সেক্ষেত্রে 2-3 হাজার টাকার মিষ্টি লাগবে, আর সব চালের গুঁড়া। আপনারা, আমি যে আপনাদের এই বিজনেস আইডিয়াটা দিচ্ছি আসলে কতটুকু সত্য আপনারা নিজেরাই পরীক্ষা করতে পারবেন। আপনারা গ্রামে গঞ্জে যেখানে থাকবেন, ঠিক আছে, বিজনেসটা করতে পারেন। দেখবেন এই বিজনেসটা করতে হলে অবশ্যই আপনাদের একটা জায়গা নির্ধারণ করতে হবে। জায়গাটা কেমন, ধরুন যে আপনার এলাকায় একটা বাস স্ট্যান্ড আছে কিংবা একটা বড় বাজার আছে, সেই বাজারে আপনারা এইগুলো বিক্রি করবেন। আপনার যদি ডেলিতে 1000 থেকে 2000 টাকা ইনকাম যদি না হয়, আপনি আমাকে বলবেন যে না ভাই, আপনার কথা মতো আমি বিজনেসটা শুরু করেছি, এটা আসলে মোটেই 1000-2000 টাকা ইনকাম হচ্ছে না। আমার সরজমিনে দেখা যে আমার ফ্যাক্টরির পাশেই একটা বাস স্ট্যান্ড আছে, ওইখানে বেশ কিছু দোকান আছে বাজার জাতীয়, সেইখানে বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত পিঠা বিক্রি হয়, প্রচুর পিঠা বিক্রি হয়। তারা বানিয়েই সময় পায় না, কাস্টমারের লাইন দেওয়ার মতন অবস্থা। আপনিও আপনার এলাকায় এটা একটু খোঁজ নিয়ে দেখবেন যে এরকম আসলে ভিড় দিয়ে সময় পায় না। আপনারা যদি মনে চায় আপনারা এই বিজনেসটা করতে পারেন। আর আমার এই শেখ প্লাস্টিক ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের এই বিজনেস পেয়ে যদি কোনো মতো কোনো ধরনের উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর একটা জিনিস মনে রাখবেন, ছোট থেকেই মানুষ বড় হয়, একবারে বড় হওয়ার চেষ্টা করবেন না। যে কোনো ক্ষেত্রে বিজনেস আপনাকে আগে বুঝতে হবে, বোঝার পরে তারপরে করতে হবে। আপনি বুঝে যদি না করেন, আপনার যতই টাকা থাক, ঠিক আছে, যত টাকা থাক আপনি সেই বিজনেস করতে পারবেন না, আপনাকে আগে বুঝতে হবে। ধরুন যে আপনার ঢাকাতে দেখবেন যে অনেক টাকা পয়সাওয়ালা লোক আছে, 5টা 7টা বাড়ি করে বসে আছে, তারা বাড়ি ভাড়া দেওয়া ছাড়া আর কোনো কিছুই জানে না। বিজনেস করতে হলে শিখতে হবে, শিখে তারপরেই করতে হবে, ছোট হোক বড় হোক, ঠিক আছে। আপনি যদি ইন্ডাস্ট্রি করেন, সেক্ষেত্রেও আপনার সার্ভে করতে হবে, সার্ভে করে শিখতে হবে, শেখার পরে তারপরে আপনি বড় ধরনের একটা ইসে যেতে পারেন। আর এই বিজনেসটা করলে আপনারা অবশ্যই চিতই পিঠা বিজনেস, ভাপা পিঠা বিজনেস যদি করেন, আপনার 1000 থেকে 2000 টাকা ডেলি ইনকাম হবে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি, জোর গলায় আমি বলতে পারি যে আমার দেখা, ঠিক আছে, এটা আমি এই বিজনেসটা আপনারা করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।